বীর হাই করো সকালে, গুড মর্নিং গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ছেলে রেডি হয়ে গেছে আর মেয়ের পুজো দেওয়াও হয়ে গেছে। এখন বাজে 7টা, এখনো বাজে নি, ওই 10-20 মিনিট বাকি আছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আম দিয়ে পুজো দিয়েছি। আর এখন স্কুলে যাব ওদের রাখতে। তো এই যে সকালে জলখাবারে আছে লুচি আর আলুর দম, ওরা এটা খেয়েই স্কুলে যাবে। আর এই দিদিটাই যে হচ্ছে আমার ননদের যা হয় উনি আমাদের বাড়িতে কাজ করেন, ঘর মোছেন শুধু আর হচ্ছে জল টল ভরে দিয়ে যায়। আর মাঝে মধ্যে আমার ছেলেকেও একটু দেখে। আর ওদের রেখে এই যে আমি চলে এসেছি বাপের বাড়ি, এই যে বর্দার ছোট মেয়ে, তো এখন বড় হয়ে গেছে আর অনেক সুন্দর সুন্দর কথা বলে, শুনতে বেশ ভালো লাগে। সকালবেলায় ও চিপস খাচ্ছে আর আমাকে দেখে ও খুশিতে এরকম মানে বিছনায় ডেপু ডেপু করে পড়ছে। আর ওই যে আমার মা আমাকে কটা বেগুন আর গাছে কুমড়ো হয়েছিল সেটা গুছিয়ে দিচ্ছে। এবার ওই পুচকেটাকে মা একটু জল খাওয়াবে, কারণ ও চিপস খাচ্ছে আর গলাটা শুকিয়ে গেছে আর ও আমাকে ড্যাব ড্যাব করে দেখছিল, মিস মিস করে হাসছিল। আমি বলছিলাম আমাকে একটা চিপস দে, বলছিল না দেব না না এরকম। আর বাপের বাড়ি গিয়ে আমি কটা সিদ্ধ ভাত, মা বললো খেয়ে যা, তো খেয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার ওদের আনতে গেছি, এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রায় চলে এসেছি, বাড়িতে এসে আমার শরীরটা মানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আমি ব্লগটি দিতে পারিনি। বন্ধুরা কালকে ব্লগটি শুরু করেছিলাম তো শেষ করতে পারিনি, কারণ কালকে হঠাৎ করেই দুপুরবেলায় আমার শরীরটা খারাপ হয়ে পড়ে, এখন আমি ঠিক নেই, খুবই অসুস্থ। আর ছেলে যখন পড়তে বসেছে, মেয়ে ওই পাশের ঘরে পড়তে বসেছে, তো ব্লগটি পুরো করতে পারলাম না। তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের নতুন একটি ব্লগে।